শুক্রবার সকালে হুগলির পোলবা থানার কামদেবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে যায় পুলকার। স্থানীয় মানুষ ও পুলিশ জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। রূপনগর বিস্কিট 8-80 খেতে ভালোবাসি। শ্রীরামপুর থেকে দিল্লি রোড ধরে চুঁচুড়ায় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে যাওয়ার পথে একটি পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে পোলবা থানার সুগন্ধার কামদেবপুরে নয়নজুলিতে পড়ে যায়। গাড়ির একদিক পাল্টে খেয়ে নয়নজুলিতে কাদার মধ্যে গেঁথে যেতেই পুলকারের চালকসহ ছাত্রছাত্রী ও অভিভাবক জখম হন। বিকট শব্দ করে পুলকার নয়নজুলিতে পড়ে যেতেই কামদেবপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজন ছুটে এসে নয়নজুলিতে নেমে যায়। পুলকারের দরজা ভেঙে ছাত্রছাত্রীদের উদ্ধার করে। চালকসহ তিনজন পড়ুয়াকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই সময় রাস্তা দিয়ে যাওয়া একটি আবগারি শুল্ক দপ্তরের গাড়ি থামিয়ে বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা সুগন্ধার দিকে আসছিলাম, ওই লাইটটা সুগন্ধার দিকে আসছিলাম। সুগন্ধার আগে যে আইল্যান্ডটা, আইল্যান্ডের আগে ও স্যাডেল ব্রেক মেরে বাঁদিকে চেপে ডান দিকে ইউটার্ন নিতে গেছে। মানে হট করে ও জানতো না যে ও ইউটার্ন নেবে এরকম। হয়তো আমি তো এগিয়ে গেছিলাম, আমি ওকে পার করে গেছি। পেছন দিকটা আমার গাড়ির পেছন দিকটা খালি ঠেকল ওর গাড়িতে, যে গাড়িটা সোজা গিয়ে নেবে গেল পুকুরটায়। বলতে পারছি না, আমার খেয়াল নেই। কজন দুজন 14 জন মতো ছিল। হসপিটালে কজন আছে এখন? দুজন আছে। পুলিশ জানিয়েছে আহত শিশুদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তিনজন হলো ঋষভ সিংহ, দিব্যাংশু ভগত ও অমরজিৎ সাহা। সকলেরই বয়স 3-3.5 বছরের মধ্যে। আমরা তো তদন্তের আগে নির্দিষ্টভাবে কোনো কারণটা বলতে পারবো না। প্রাথমিকভাবে এটা বোঝা যাচ্ছে যে গাড়িটা খুব বেশি রকম স্পিডে ছিল, এটা বোঝা যাচ্ছে। যে ধরনের ইম্প্যাক্ট হয়েছে এবং গাড়িটা যে ধরনের টায়ার মার্ক আমরা পাচ্ছি, প্রাথমিক তদন্তে আমরা যেগুলো পাচ্ছি সেগুলো আরও ভালো করে বিশ্লেষণ করতে হবে। প্রাথমিকভাবে এটা বোঝা যাচ্ছে গাড়িটার স্পিড অত্যন্ত বেশি ছিল, এগুলো এখনই বলতে পারবো না। এগুলো দেখবো না, এগুলো তদন্তের তাদের ব্যবস্থা। তার মধ্যে তিনজনকে এসএসকে পাঠানো হয়েছে, এখন অব্দি তারা ভালো আছেন বলে শুনেছি। এটা এই মুহূর্তে কী আছে সে বলতে পারবো, আমি আধ ঘন্টা আগে শুনেছি তারা ভালো ছিল। অবশ্যই এখানে আমরা টেকনিক্যাল এফবিআই টেকনিক্যাল যারা থাকেন তারা গাড়ির যে পরীক্ষা নিরীক্ষা সেটা তারা করেন, এছাড়া গাড়ির যে স্কিড মার্ক এবং অন্যান্যগুলো আমরা যারা বিশেষজ্ঞ তাদের ছাড়। ঋষভের বাড়ি শ্রীরামপুরে। তার বাবা শ্রীরামপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর। দিব্যাংশু ও অমরজিতের বাড়ি বৈদ্যবাটিতে। আহত গাড়ি চালকের নাম পবিত্র দাস। বাকি শিশুদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনার খবর পেতেই চুঁচুড়া হাসপাতালে ছুটে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পুরপ্রধান গৌরীকান্ত মুখোপাধ্যায়রা। সঙ্গে সঙ্গে হাসপাতাল সুপার উজ্জ্বলেন্দু বিকাশ মণ্ডলের সঙ্গে কথা বলে আহত শিশুদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করান। বিধায়কের উদ্যোগেই হাসপাতালে ছুটিতে থাকা বেশ কয়েকজন চিকিৎসক ছুটি বাতিল করে হাসপাতালে ছুটে আসেন। সেখান থেকে অসিত শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন। যে শ্রীরামপুর থেকে একটা গাড়ি পুলকার বাচ্চাদের নিয়ে টেকনো ইন্ডিয়া আসে সকালবেলায় আরেঙ্গা আর কামদেবপুরের মাঝখানে, একটা অ্যাক্সিডেন্ট হয়, খাদে পড়ে যায় গাড়িটা। ওই আবগারি ডিপার্টমেন্টের কিছু অফিসার পুলিশের, তারা ওখান দিয়ে যাচ্ছিল, তাদের নজরে আসে। তারা এবং এলাকার মানুষ বাচ্চাগুলোকে উদ্ধার করে। তার মধ্যে দুটো বাচ্চার অবস্থা খুব সিরিয়াস ছিল। শ্রীরামপুর চুঁচুড়া হসপিটালে তাদের ভর্তি করা হয়। তার মধ্যে একজন আমাদের শ্রীরামপুরের কাউন্সিলর পাপ্পু সিংয়ের ছেলে ছিল, ঋষভ সিং। তার অবস্থা সবচাইতে খারাপ ছিল। আর একজনও ছিল শ্যালপুরীর ছেলে, দীপ্তাংশু ভগত, তারও অবস্থা খারাপ ছিল। ডাক্তাররা অনেক চেষ্টা করে, সুপার নিজে, হসপিটাল সব স্টাফ, অবস্থা একটু স্থিতিশীল হলে তাদেরকে কলকাতায় ট্রান্সফার করা হয়। আমাদের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুলিশ কমিশনার হুমায়ুন কবিরের সাথে কথা বলেন, আমিও এসপি তথাগত বসুর সাথে কথা বলি। দ্রুততার সঙ্গে এদের পৌঁছাবার কথা ডাক্তারবাবুরা বলেন যে যত দ্রুততার সঙ্গে এদেরকে পিজিতে ভর্তি করা যায়।
চুচুড়া হাসপাতালে ঘণ্টাখানেক চিকিৎসার পর শিশুদের অবস্থা কিছুটা স্থিতিশীল হতে ঋষভ ও দিব্যাংশুকে ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্সে চাপিয়ে পুলিশ ও প্রশাসনের তৎপরতায় গ্রিন করিডর করে SSKM হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। দুর্ঘটনায় আহত আরেক ছাত্র অমরজিৎ চুচুড়া হাসপাতালে ICU চিকিৎসারত। এদিন ঘটনার পরেই চুচুড়া হাসপাতালে পৌঁছান শ্রীরামপুরের পুরপ্রধান অমিয় মুখোপাধ্যায় ও অন্যান্য দলের নেতাকর্মীরা। হাসপাতালের সুপার উজ্জ্বলেন্দু বিকাশ মণ্ডল বলেন, পুলকার পাকের মধ্যে গেঁথে যেতেই পুলকারের মধ্যে থাকা শিশুদের মুখে পাক ঢুকে যায়। সেই পাক ফুসফুসে ঢুকে যেতেই শিশুরা গুরুতর অসুস্থ হয়ে অচেতন হয়ে যায়। আমরা শিশুদের গ্রিন করিডরে করে SSKM হাসপাতালে পাঠিয়েছি। অন্যদিকে আহতদের হাসপাতালে দেখতে চান হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি। ঠিক আছে, কি দেখলেন দিদি? আমি হঠাৎ করে আমার কাছে ফোন আসছে, আমি ডিএম অফিসে গিয়েছিলাম, ওনাকে যেরকম একটা শ্রীরামপুর থেকে একটা পুলকার আসছিল এবং সেখানে হঠাৎ করে সেটা ওনার জলে পড়ে গেছিলো। এখনও সেটা সঠিক কেউ বলতে পারছে না, কারণ ড্রাইভারও ইনজোর ছিল না। এবং সবচেয়ে দুঃখের বিষয় যে একদম দুধের শিশু, যারা 15-16 জন বাচ্চা ছিল ওখানে, তারা পাকের মধ্যে ডুবে গেছিলো এবং সেখানে ওখানে কিছু স্থানীয় লোকজন এবং সবাই মিলে তাদেরকে কোনোরকম উদ্ধার করেছে, ওখানে এসেছে এবং তিনজনের অবস্থা বেশ খারাপ। দুজনকে রেফার করা হয়েছে PG, বাকিদেরকে এমনি ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন একজনকে দেখে এলাম, তার ভেতরে চেস্টের ভেতরে আমার মনে হচ্ছে গাদা অনেক পাক খেয়ে ফেলেছিল, এই জন্য শিশুটা ভীষণ কষ্ট পাচ্ছে। আমি পরের সাথে দেখা করেছি, দেখুন এটা তো খুবই দুঃখের বিষয়। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি শুনছিলাম পুল কার্ড যে ছিল সেটারও নাকি লাইসেন্স নাকি নেই, সেটা নাকি লাইসেন্সের গণ্ডগোল আছে। কিন্তু এইসব লোকদের কী করে রাস্তার মধ্যে তারা গাড়ি নিয়ে বেরোয়, কারণ কতগুলো বাচ্চাকে নিয়ে যাচ্ছে, ছোটো ছোটো প্রাণকে নিয়ে তারা যাচ্ছে, তার সতর্কতা যথেষ্ট, তাকে ওয়াকিবল উচিত ছিল কতটা সতর্ক হয়ে গাড়ি চালাবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে চুচুড়া হসপিটাল, আমরা জানি যে সুপার স্পেশালিটি হসপিটাল বলেন আমাদের মুখ্যমন্ত্রী বলেন, কিন্তু আজকে এখান থেকে শিশুদের যে এখান থেকে নিয়ে যেতে PG অন্তত 3 ঘন্টা টাইম লাগবে নিয়ে যেতে, এইটুকু সময় শিশুদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। তারা বলছে তারা একটু স্টেবল করার পর তাদেরকে পাঠিয়েছে, কিন্তু আজকে এখানে কেন কিছু নেই? আমি বারবার সুপারকে অনেকবার করে আমি এখানে এসেছি, পাঠিয়েছি যে আপনাদের কী কী দরকার আছে বলুন, আপনার আমি নিজে আমার MP ল্যাডের থেকে আমি করতে চাই, কারণ স্থানীয় মানুষরা এখান থেকে কেন কলকাতা যাবে? তারা এখানে যখন হসপিটাল আছে তারা এখানে আসবে, এখানে চিকিৎসা করাবে, কেন শিশুদেরকে 2-3 ঘন্টা জার্নি করে তাদেরকে নিতে হবে? কিন্তু তারা নিতে চায় না। আমি আবারও তাদেরকে রিকোয়েস্ট করে এসেছি, দেখুন আমি ওনারা একটা আমাদের ডায়ালিসিসের জন্য আমাদের প্রজেক্ট একটা প্রথমে দিয়েছিল, কিন্তু আমরা সেই প্রজেক্টটা নিয়ে খুব তাড়াতাড়ি জমা দিতে চেয়েছিলাম, তখন বলেছে আমাদের এই প্রজেক্টটা চাই না। মানে তারা অন্য কারোর কাছ থেকে নেবে কিন্তু MP কাছ থেকে নেবে না। এইসব রাজনীতি করতে গেলে তো কত শিশু, কত কষ্ট প্রাণ যেতে পারে, কত মানুষের মানে কত কিছু ক্ষতি হয়ে যেতে পারে, সেটা ভাবছে না। তাদেরকে বলে এসেছি এবং অবশ্যই পরিবারের সাথে আছি, শিশুদের সাথে আছি, যত তাড়াতাড়ি শিশুরা বাড়ি ফিরে যাক এটাই চাই। নিউজ আজ বাংলা, ফুলবাড়।